সো টাইম হ্যাজ কাম যেখানে আমরা যে যার নিজের মতো কখনো হয়তো শেখেলে কখনো পুরোনো কখনও আউটডেটেড এই চিন্তাভাবনাগুলোকে দূরে সরিয়ে রেখে আজকে দীপান্বিতার থেকে জেনে নিই যে তোমরা যারা ইউ আর আপ টু ডেট উইথ দ্য অয়েলস ফরমুলেশন এটসেট্রা আমাদের একটু বোঝাও যে আমাদের হাতের কাছে এই বাজারে ঢুকলে দোকানে ঢুকলে স্টোরে ঢুকলে যে তেলগুলো আমরা হাতের কাছে পাই কোনগুলোকে তোমরা মনে করছো বেটার এবং ইন হোয়াট কোয়ান্টিটি এখন যদি আমি বলি যে ইটালিয়ান অলিভ অয়েল আমি তো জানি না যে ওটা পিওরিটিটা কতটা অ্যাসিডেন্স আমি করতে পারি না নমস্কার আশা করি সবাই ভালো আছেন কতগুলো প্রশ্ন একেবারে যেন আমাদের মাথার থেকে বেরোতে চায় না যতই আমরা চিন্তা করি যতই আমরা বইয়ের পাতা উল্টাই ভাবনা চিন্তা করি এই প্রশ্নগুলো মধ্যে মধ্যেই দেখবেন আমাদের মাথায় একেবারে বাসা বেঁধে থাকে তো আমরা হালফিল দেখবেন অনেক আলাপ আলোচনা ডায়েট সম্বন্ধে ভালো ডায়েট সম্বন্ধে হেলথি ডায়েট সম্বন্ধে আমাদের ঘুরে ফিরে একটা কথা আসে সেই কথাটা হলো যে আমরা যেন যে যে ধরনের ফ্যাট আমাদের শরীরের পক্ষে ভালো নয় দ্য অফ ব্যাড ফ্যাটস তাদের যেন আমরা অ্যাভয়েড করি এবং গুড ফ্যাটস বা গুড কোয়ালিটি ফ্যাটস যেগুলো সেটা আমাদের শরীরকে ক্ষতি করে না বরঞ্চ হয়তো ভালো করে সেগুলো যেন আমাদের ডায়েটের মধ্যে থাকে এখন আমার তো বাবা সব সময়তেই গুলিয়ে যায় যে গুড কে আর কারণ ফ্যাট কথাটা মনে হলেই যেন মনে হয় যে আমরা কোনো একজন ভিলেন বা খলনায়কের চেহারা দেখছি তো ওই জন্যে আজকে আমি যার সাথে এটা নিয়ে কথা বলবো ওয়ান অফ আওয়ার মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক ডায়েটিশিয়ানস আজকের দিনে দীপান্বিতা দীপান্বিতা সাহা দীপান্বিতা নমস্কার নমস্কার তো আমরা তো সেই কবের থেকে ভাবতে ভাবতে বুড়ো হয়ে গেলাম তো তোমরা একটু আমাদের ক্লিয়ার করো যে এবার ভালো কে আর খারাপ কে আচ্ছা প্রথমত হচ্ছে যে যখনই আমরা শুনি ফ্যাট যেটা আপনি প্রথমে ইন্ট্রোডাকশান দিলেন যে ফ্যাট মানে একটা ফিলেন যে কোনো রোগের কালপ্রিট এবং সেক্ষেত্রে আমরা ফ্যাটকে মূলত দুভাগে যদি ভাগ করি একদম সাধারণ ল্যাঙ্গুয়েজে একটা হচ্ছে ব্যাড এবং আরেকটা হচ্ছে গুড এবং ব্যাট ফ্যাট বলতে গেলে মূলত যে ফ্যাটের প্রতি আমাদের ছোট থেকে বড় প্রত্যেকের একটা পছন্দটা সব সময়ের দিকে বেরিয়ে চলেছে সেটা হচ্ছে বাজার চলতি যে বাইরের বিভিন্ন খাবার যেগুলো আমরা খাই মেনলি যেগুলো হচ্ছে ফ্রায়েড ফুড বা যেগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট যেটাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় যদি বলি যেখানে আমাদের শরীরের বিভিন্ন রকমের রোগের সংক্রমণ এখন পরিমাণ বাড়াচ্ছে মেনলি হার্টের সমস্যা যেই কারণে হচ্ছে লিভার প্রবলেম কিডনি প্রবলেম আর গুড বলতে গেলে বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ ফ্যাট যেগুলো মেনলি নাটস বা সিডস যেগুলো রয়েছে নাটস অয়েল বিভিন্ন ধরনের সেগুলোকেই আমরা মেনলি মূলত গুড ফ্যাট হিসেবে বলতে পারি পাঁচটা এক্সাম্পল দাও আচ্ছা গুড ফ্যাট হিসাবে আমরা বিভিন্ন ধরনের তেলকে খাদ্য তালিকায় রাখতে পারি এছাড়া বিভিন্ন ধরনের সিডস যেগুলো রয়েছে এখন প্রচুর প্রচলিত ভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন রকমের সিডস রয়েছে হ্যাঁ দেখা যায় কিন্তু মানে নানান স্টোরে এতে দেখা যায় তো কোনগুলো বেশি ধরো মানে অ্যাকসেপ্টেবল হয়েছে সিডস এর মধ্যে এই এই মুহূর্তে যেরকম চিয়া সিডটা খুব ভীষণভাবে ইউজ করা হচ্ছে সেটা ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা হচ্ছে যে মেইনলি ওয়েট ম্যানেজমেন্টে দেখা গেছে বা বিভিন্ন ধরনের কনস্টিপেশনের প্রবলেমের ক্ষেত্রে দেখা গেছে চিয়া সিড ফ্ল্যাক্স সিডস

না না অবশ্যই সেখানে ভালো মন্দ রয়েছে কারণ আলটিমেটলি নাটস বা সিডস যেটাই খাই না কেন তার মধ্যে ক্যালোরি কিন্তু রয়েছে তাই পর্যাপ্তটা আমাদেরকে পরিমাণে খেতে হবে নার্স খাচ্ছি মানে আমি এক্সেসিভ অ্যামাউন্ট নাটস খাচ্ছি সেটা কখনোই নয় সেটা কিন্তু অনেক সময় আবার উল্টো এফেক্টও দিতে পারে তাই সেটাকেও একটা কনজামশান হ্যাঁ যেরকম আমরা আমন্ডকে যদি ধরি আমন্ড ইন রিচ ইন ক্যালসিয়াম ভিটামিন মানে খুব যেটা আমাদের বডির মধ্যে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে প্রপারলি করছে বা প্রোটিন কন্টেন্ট হাই রয়েছে আবার অনেক সময় অনেকে মনে করে যে আমার যেহেতু একটু কস্টলি পিনাটের তুলনায় তাই অনেকে মনে করে আমার খাওয়াটাই বোধহয় ভালো পিনাট খাওয়াটা ভালো নয় এটাও একটা কিন্তু শোনা যায় বাট দুটোই কিন্তু পিনাটস তো মোটামুটি ঠিক আছে হ্যাঁ 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 পিনাটস এবং আমান্ডের মধ্যে নিউট্রিশনাল যদি আমরা আমরা বাংলায় কি বলি চীনা বাদাম চীনা হ্যাঁ চিনা বাদাম এবং আমন্ড যেটা নরমালি চিনা বাদাম ভেজে খেলে কি তার কোয়ালিটি চেঞ্জ করে কোয়ালিটি চেঞ্জ করে ডাইজেসনটা ইমপ্রুভ করে যায় কিছুটা আচ্ছা হ্যাঁ সেটা তো বাদামকে তুমি বলছো যে ওভারঅল দ্য নাটস আর গুড কোয়ালিটি আর কি यस গুড কোয়ালিটি তাহলে আমরা শুনলাম যে আমাদের মধ্যে এখনো যে এটা কোন এজে কোথাও কোথাও আমাদের একটু গুলিয়ে যায় মধ্যে মধ্যে যে ফ্যাটের মধ্যে কে ভালো কে খারাপ তো সেটা দীপান্বিতা আমাদের বললেন তো এবারে আমরা দীপান্বিতাকে একটা প্রশ্ন জেনে শেষ করব। এবং সেই প্রশ্নটা যাকে বলে বোধহয় সভ্যতার প্রথম দিন থেকে আমরা নিজেদের জিজ্ঞেস করে আসছি এবং আপনাকে আমরা আমি অকপটে স্বীকার মানে আজকে স্বীকারোক্তি করছি যদি পাঁচজন ডাক্তারকে পাশাপাশি বাসান পাঁচজন ডাক্তার আপনাকে ছরকম তেল খাবার উপদেশ দেবেন দে উইল বি সিক্স ডিফারেন্ট অ্যাডভাইসেস সো টাইম হ্যাজ কাম যেখানে আমরা যে যার নিজের মতো কখনও হয়তো সেকেলে কখনও পুরোনো কখনো আউটডেটেড এই চিন্তাভাবনাগুলোকে দূরে সরিয়ে রেখে আজকে দীপান্বিতার থেকে জেনে নিই যে তোমরা যারা ইউ আর আপ টু ডেট উইথ দ্য অয়েলস ফরমুলেশনস এটসেট্রা আমাদের একটু বোঝাও যে আমাদের হাতের কাছে এই বাজারে ঢুকলে দোকানে ঢুকলে স্টোরে ঢুকলে যে তেলগুলো আমরা হাতের কাছে পাই কোনগুলোকে তোমরা মনে করছো বেটার এবং ইন হোয়াট কোয়ান্টিটি আচ্ছা প্রথম কথা হলো যে তেল নিয়ে প্রচুর কিছু আলোচনা যেরকম রয়েছে তবে যেটা সব থেকে মাথায় রাখতে হবে এখন বিভিন্ন রকমের অ্যাড করা হচ্ছে তেলের ওপরে বিভিন্ন কিছু অ্যাড করা হয়েছে মানে ইভেন ফর্টিফিকেশান অফ অয়েল যেটাকে করা হচ্ছে মানে ভিটামিন এ ডি এগুলোকে ই অ্যাড করা হয়েছে এবার সেখান থেকে দেখতে গেলে যেটা আমরা মানে তেলের মধ্যে আমরা অনেক অ্যাডিটিভ অ্যাডিটিভ ইয়েস সেটাই মানে তার কোয়ালিটিটা ইম্প্রুভ মানে সেটা তার ন্যাচারাল সাবস্টেন্স নয় ইট ইজ সামথিং অ্যাডেড ইয়েস অ্যান্ড তার থেকে যেটা বড় কথা সেটা হলো যে আমরা যদি কোনো অয়েল ইনটেক করতে চাই এটা আমি আমার দিক থেকে যদি বলি সব থেকে ভালো হচ্ছে মাস্টার্ড অয়েল যেটাকে আমরা পিওরিটির যদি ধরি মানে গ্রামাঞ্চলের দিকে হয়তো এটা ঘানি থেকে তৈরিটা করা যেতে পারে কিন্তু শহরাঞ্চলে হয়তো সেই জায়গায় তাও এখনও ঘানি তো সব জায়গায় মোটামুটি অ্যাভেলেবেল তো মাস্টার্ড অয়েলটা কিন্তু অনেকটা বেশি আমার আমি নিজের দিক থেকে সাজেস্ট করবো এছাড়াও কিন্তু সেই ব্যালেন্সের জন্য এবং পিওরিটির জন্য যেটা আমি বলছি এখন যদি আমি বলি যে ইটালিয়ান অলিভ অয়েল আমি তো জানি না যে ওটা পিওরিটিটা কতটা অ্যাসিওরেন্সন করতে পারি না কারণ ওটা তো ইতালি থেকে আসছে বাকিটা হল ইজ ভেরি গুড আমরা মানে ফর দ্য পিরিয়ড অফ টাইম আমরা যখন বাইরে থাকতাম তখন মোবাইলের সংস্পর্শ ছিল কিন্তু মানে আই ডোন্ট নো তোমরা হয়তো এগ্রি করবে সঙ্গে মনে রাখতে হবে যে অলিভ অয়েল কিন্তু কেউ ভাজে না কখনো না না অবশ্যই না হ্যাঁ এভরি টাইম আমরা একটা জিনিসকে হিট করি তার কেমিক্যাল নেচার পাল্টে যায় হ্যাঁ আমি যদি বলি এবার বেগুন ভাজা খাবো অলিভ অয়েলে যেমনি আমি অলিভ অয়েলকে মানে নব্বই থেকে একশো দশ ডিগ্রিতে হিট করলাম তখন অলিভ অলিভ অয়েল যে কি একটা রামগরুরের ছানা হয়ে দাঁড়াবে সেটা আমরা হয়তো জানি সুতরাং সেইটা মনে রাখতে হবে অলিভ অয়েল ইজ অলওয়েজ ইউজড ইন দ্য ন্যাচারাল একদমই তাই আর অলিভ অয়েল মধ্যে যেহেতু রিচ ইন মুফা তাই ওটা আরো বেশি অ্যাকসেপ্টেবল এই মুহূর্তে মেনলি হার্ট হেলথের জন্য হ্যাঁ কিন্তু অলিভ অয়েল ইজ অলস ট্রেমেন্ডাসিক এক্সপেন্সিভেক্স ট্রেমেন্ট তাহলে আমাদের হাতের কাছে যে তেল গুলো আছে তুমি মাস্টার অয়েলের ভেজিটেবল অয়েল বা ওই যে রাইস ব্রায়াল অয়েল এগুলো কি সবই কাছাকাছি হ্যাঁ দেখো সব কটারই মোটামুটি থেকে তো ডিফারেন্ট রয়েছে সয়াবিন অয়েল বা হচ্ছে যে রাইস ব্র্যান্ড অয়েল সানফ্লাওয়ার এগুলোকে ইউজ করা যেতে পারে তবে প্রপোর্শনালটা হচ্ছে ইজ কারণ আমি প্রচুর প্রচুর তেল ইউজ করছি সেটা কখন এবার ডিপ ফ্রাইং করা যেটা যে বিষয়টা যেটা আপনি অলিভ অয়েলের ক্ষেত্রে বললেন যেহেতু আমরা ড্রেসিংয়ের জন্য মেনলি অলিভ অয়েলটাকে ইউজ করছি বা ব্রাশিং করে কোনো কিছু যখন শতিং করছি তখন সেক্ষেত্রে ইউজ হচ্ছে তো ডিপ ফ্রাইটা আর আমাদের একটা এখন অনেক সময় প্রয়োজনে অনেক সময় অভ্যাসে আমরা একটা তেল বারবার ফ্রাই করি দ্যাট হ্যাজ টু বি অ্যাভয়েড একদমই তাই আচ্ছা আর অ্যাভারেজ অ্যাভারেজ তুমি একজন মানুষকে ধরো অ্যাভারেজ ওয়েট তার ষাট সত্তর কিলোগ্রাম ওয়েট চল্লিশ বছর বয়স তার তুমি মান্থলি ডেইলি কি হিসেবে অয়েল ইন প্রথমত তুমি কি বলবে যে আপনি এক ধরনের অয়েলে থাকবেন না মিক্স অ্যান্ড ম্যাচ করবেন কি বলবে তুমি মোটামুটি মিক্স ম্যাচ করা করাটা বেটার আর কোয়ান্টিটি ওয়াইজ হোয়াট ইজ ইউর গাইডেন্স

আমি জাস্ট তোমাকে একটা লাস্ট কোয়েশ্চেন বলে শেষ শেষ করি যে একজন তোমাকে বলল যে আমি কয়েকটা ওষুধ খাই এখন ইট ইস ভেরি কমন এখন মানুষ হয় প্যারাসিটামল খায় না হলে স্ট্যাটিন খায় যারা হাইপার বা স্ট্যাটিন খায় না তাদের লোকে সমাজে দাম দেয় না মনে করে এ বোধ হয় গাঁয়া টাইপের লোক একই ব্লাড প্রেশার হয়নি এখনো কোলেস্ট্রল বাড়েনি এ করতে গে গেও ভূত থেকে এলো আর কি তো যারা স্ট্যাটিনসে আছে মেবি ফর আ জেনুইন রিজন যে তাদের লিপিডস কখনো হাই ছিল তারা আমাদের ডেইলি অয়েলের মধ্যে কোনটাকে বেছে নেবে আচ্ছা সেখানে সয়াবিন অয়েলটা ইউজ করতে পারে বা যেটা হচ্ছে রাইস ব্রান অয়েলটাকে ইউজ করতে পারে রাইট এবং 10 টু 15 এমএল ইজ ওকে ফর দ্যাট তুমি 10 টু 15 এমএল বলতে আমরা আবার একটু যদি মাসিক হিসেবে চলে যাই তাহলে সে চারশো কি পাঁচশোতে না গিয়ে সে মোটামুটি তিনশোতে থামবে তাই তো সে অ্যাবাউট সে অ্যাবাউট থ্রি হান্ড্রেডে থাকবে রাইস ব্র্যান্ড আমার আই উড ইউ যে যাদের যাদের একটা সে ডেফিনেটলি একটা লিপিড প্রবলেমস আছে সেখানে কিন্তু রাইস ব্র্যান্ড অয়েলটা ইজ এ ইজ এজ এ গুড ইজ এ গুড কোয়ালিটি তো আজকে আমরা কতগুলো খুব সিম্পল এবং কতগুলো খুব জরুরি প্রশ্ন দীপানিতার সঙ্গে আলোচনা করলাম আমরা আবার ফিরে আসব ওর সঙ্গে অনেকগুলো ব্যাপারে কথা বলতে কারণ খাওয়া দাওয়া ডায়েট এই জিনিসগুলো আমাদের ভাবাচ্ছে আমাদের ভাবাবে এবং আমরা যেটুকু জানব আমাদের যা প্রশ্ন থাকবে আমরা ওদের মতো ডায়েটিশিয়ানদের সঙ্গে নিয়ে সেই প্রশ্নগুলো আপনাদের সাথে আলোচনা করে অল ডাউটস উইল বি ক্লিয়ার থ্যাংক ইউ যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন